গৌর কলেজে অনলাইন অ্যাডমিশন এবং টাকা পেমেন্ট কিভাবে করবে আজকের এই ছোট্ট ভিডিওতে বিস্তারিতভাবে শেয়ার করব। যারা অনার্স কোর্সে ভর্তি হবে এবং পাস কোর্সে ভর্তি হবে উভয়েরই কিভাবে ভর্তি হবে এবং টাকা কাটাবে আমি সমস্ত তথ্য এখানে দেব। তুমি তোমার মোবাইল থেকেই গৌর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিশন পেজটিতে চলে আসো যেখানে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে তার মধ্যেই তুমি দেখতে পাবে একটি অপশান রয়েছে ই কাউন্সেলিং লিস্ট এই ই কাউন্সেলিং লিস্টে তুমি সরাসরি ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে সমস্ত সাবজেক্টের ক্যাটাগরি ওয়াইজ লিস্ট রয়েছে অর্থাৎ তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টের ওপরে ক্লিক করো আমি যেমন এখানে বেঙ্গলিতে ক্লিক করলাম লেখা রয়েছে অল অনার্স বেঙ্গলি জেনারেল অল ফার্স্ট ই কাউন্সেলিং লিস্ট দু হাজার তেইশ চব্বিশ যেটার একুশ তারিখ পর্যন্ত টেস্ট রয়েছে ক্লিক করলে তোমার সামনে আরও একটি পেজ ওপেন হবে যেখানে যাবতীয় স্টুডেন্টের নাম রয়েছে অর্থাৎ যারা যারা এই ফার্স্ট লিস্টে এলিজিবেল রয়েছে প্রত্যেকের নামই এই লিস্টের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ এখানে টোটাল চারশোটা সিট অ্যাভেলেবেল রয়েছে এবং চারশো জন এই বেঙ্গলি কোর্সের জন্য ভর্তি হতে পারবে এখানে অনার্স এবং পাস কোর্স উভয়ে সমান তাই জন্য তুমি পাস কোর্সে ভর্তি হবে বা অনার্স কোর্সে ভর্তি হবে এটা না ভেবে তুমি ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্সের জন্য অ্যাডমিশন নিচ্ছ তাই ভেবেই তুমি এখানে অ্যাডমিশন নেবে যদি তোমার নাম এখানে আসে তাহলে অতি অবশ্যই তুমি পাস কোর্সে ভর্তি হও অথবা অনার্স কোর্সে ভর্তি হও তোমাকে এখানেই ভর্তি হতে হবে তাহলে এই লিস্টের মধ্যে তোমার নাম খুঁজে পেতে গেলে অবশ্যই তুমি তোমার নামের পাশে দেখতে পাবে পে অ্যাডমিশন ফিজ বলে অপশান রয়েছে তুমি সরাসরি সেখানে ক্লিক করো এখানে ক্লিক করলে তোমার সামনে আরও একটি পেজ ওপেন হবে যেখানে ক্যান্ডিডেট আইডি লেখায় রয়েছে ডেট অফ বার্থ তোমাকে পুট করতে হবে এবং নিচে একটা ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা পুট করে সাবমিট বাটনে ক্লিক করলে তোমার সামনে সমস্ত ডিটেলস ওপেন হয়ে যাবে যেখানে তুমি দেখতে পাবে অ্যাডমিশন কোড নেম এবং অ্যাপ্লিকেশান আইডি রয়েছে নিচে দেখতে পাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এইচএস এর মার্কশিট এবং এইচএসের সার্টিফিকেট আপলোড করতে বলছে তো চুজ ফাইলে ক্লিক করে তুমি তোমার এই তিনটে ডকুমেন্ট এক এক করে আপলোড করো চুজ ফাইলে ক্লিক করলে উইন্ডো ওপেন হবে সেখান থেকে তুমি তোমার ফাইলটি চুজ করে আপলোড দেখো নিচে যে বাটন রয়েছে সেই আপলোড বাটনে সরাসরি তুমি ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে আরও একটি পেজ ওপেন হবে যেখানে দেখো লেখা রয়েছে রেকর্ড সেভড সাকসেসফুলি অর্থাৎ তুমি যে সমস্ত ডকুমেন্ট দিলে সেগুলো সাকসেসফুলি সেভড হয়েছে নেক্সট তুমি কন্টিনিউ বাটনে ক্লিক করো এই কন্টিনিউ বাটনে ক্লিক করলে তোমার সামনে অন্য একটি পেজ ওপেন হবে যেখানে তোমার অ্যাড্রেস যাবতীয় তথ্য চাইছে যেমন অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু ভিলেজ পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড পোস্ট অফিস স্টেট কান্ট্রি ইমেল আইডি এবং ফোন নাম্বার এই সমস্ত কিছু পুট করে তুমি আপলোডে ক্লিক করো আপলোডে ক্লিক করলে তোমার সামনে দেখাবে রেকর্ড সেভ সাকসেসফুলি তারপরে কন্টিনিউয়ে ক্লিক করো এখানেও একই রকম দেখতে পাবে অ্যাডমিশন কোড এবং যাবতীয় তথ্য দেখো লেখা আছে অনলাইন পেমেন্ট একটা চেক বক্স রয়েছে তুমি এখানে ক্লিক করে নেক্সট যে সাবমিট বাটন রয়েছে তুমি সরাসরি এইখানে ক্লিক করো এবং এর জন্য বাইশশো টাকা ফিস লাগবে সেটাও তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছে তারপরে তোমার এখানে অ্যাডমিশন কোড স্টুডেন্ট নেম এবং অ্যামাউন্ট কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে সেটা শো করছে জাস্ট তুমি পে নাওয়ে ক্লিক করো এখানে ক্লিক করলেই পেমেন্ট গেটওয়েটা ওপেন হয়ে যাবে দেখো লেখা আছে গহ গৌড় মহাবিদ্যালয়া বাইশশো আশি টাকা লাগবে নিচে কন্ট্যাক্ট নাম্বার দিতে বলেছে তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার এখানে প্রোভাইড করো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়ে গেলে প্রসিড যে বাটনটা রয়েছে সেই প্রোসিড বাটনে তুমি ক্লিক করো ক্লিক করলে দেখো তোমার আরও কিছু পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে গেল যেমন ফোনপে পেটিএম তুমি কার্ডে পেমেন্ট করতে গেলে কার্ড অপশন ইউপিআই পেমেন্ট করতে গেলে বা কিউআর পেমেন্ট করতে গেলে সেই অপশনগুলো রয়েছে এবং নিচে বাইশশো আশি প্লাস ফিজ লাগবে তো সবার ফোনেই আশা করি ফোনপে রয়েছে তো আমি ফোনপেতে ক্লিক করলাম দেখো নিচে আবার শো কিউআর কোড রয়েছে তো কিউআর কোড পেমেন্টে সব থেকে ইজি এখানে চলে গেলাম কিউআর কোডের জন্য তোমাকে সতেরো টাকা চার্জ লাগছে তো তুমি কন্টিনিউ পেতে ক্লিক করো কন্টিনিউ পেতে ক্লিক করলে দেখো তুমি কিউআর আর কোডটি শো হবে এই কিউআর কোডটি তোমার ফোনের যে কোনো পেমেন্ট গেটওয়ে থেকে ওপেন করে স্ক্যান করো এবং পুরো পেমেন্টটা করে দিলেই সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এটা অনার্স কোর্স বা পাস কোর্স সকলের জন্য একই মেথড এবং একই নিয়ম যা সমস্ত ভিডিওটা আমি দেখালাম পরপর স্টেপ বাই স্টেপ অনার্স অথবা পাস কোর্স সকলেই একই নিয়মে তোমরা পেমেন্ট করবে বা অ্যাডমিশন প্রক্রিয়া কন্টিনিউ করবে আশা করি এই ভিডিওতে তোমাকে সমস্ত কিছু বোঝাতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক প্রেস করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহযোগিতা করতে পারে এবং নিজের মোবাইল থেকে এই সম্পূর্ণ অনলাইন অ্যাডমিশন প্রসেসটি কমপ্লিট করতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ